আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গাড়ি বাজার বিডির পক্ষ থেকে। সো আজকে আপনাদেরকে কিন্তু আরেকটি ফ্যামিলি ইউজের টয়োটা প্রিমিও গাড়ি দেখাচ্ছি, যেটা কিন্তু শুধু প্রিমিও না, এটা হচ্ছে প্রিমিও জি সুপ্রিয়র একটি গাড়ি। এবং আপনারা জানেন যে প্রিমিও জি সুপ্রিয়র গাড়িগুলো কিন্তু একটু হাই গ্রেডের গাড়ি হয়ে থাকে, আর এটা হচ্ছে একদমই ফুল ফ্যামিলি ইউজের একটি গাড়ি, যেটা কিনা ফ্যামিলি ইউজের গাড়িগুলো সবসময় অনেক ফ্রেশ কন্ডিশন থাকে। তো এটা হচ্ছে 2018 মডেল এবং 2014 কিন্তু রেজিস্ট্রেশন, আর এটার পেপারসও কিন্তু একদম ফুল আপ টু ডেট করা আছে। সো আমরা এই পুরো গাড়িটা কিন্তু আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো ভিডিওটা দেখাবো, এবং ভিডিওর শেষে কিন্তু আমরা আপনাদেরকে গাড়ির যে প্রাইসটি আছে প্রাইসটি বলে দেবো। তো চলুন ভিডিওটি দেখে নিন। এই যে সামনের অংশটি আছে আমি একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে বেসিক্যালি একটা ফ্যামিলি ইউজের গাড়ি। তো ফ্যামিলি ইউজের গাড়িগুলো কিন্তু সবসময় ফ্রেশ কন্ডিশনে থাকে না, কারণ যেহেতু ইউজ করে তো টুকটাক কিন্তু কাজকর্ম থাকেই গাড়িতে। তো এটা হচ্ছে পুরো ফ্যামিলি ইউজের একটি গাড়ি, আর সামনের অংশটি পুরো ফ্রেশ আছে, কিন্তু বনাটে একটু হালকাই টাচ আপের কাজ আছে। এই হচ্ছে সামনের অংশ, আর গাড়িটি এই সাইড থেকে আমি পুরোটি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সাইডের কন্ডিশন, এ হচ্ছে গাড়িটির যে ফুল ভিউ। আর এটা সিলভার কালারের একটি গাড়ি, আর টায়ারগুলি মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। আর এই পিছন থেকে আমি লাইটগুলি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পিছনের লাইটগুলো একদম অরিজিনাল আছে, এবং সামনে পিছনের প্রত্যেকটি লাইটই কিন্তু একদম অরিজিনাল আছে। এটা হচ্ছে প্রিমিও জি সুপ্রিয়র 35 সিরিয়াল ঢাকা মেট্রো গ 3599-92। এটা হচ্ছে মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা, আর পিছনের গ্লাসটিও কিন্তু একদম ফুল অরিজিনাল অবস্থায় আছে। এ হচ্ছে পিছনের গ্লাসটি, আর সামনের যে গ্লাসটি আছে সামনের গ্লাসটিও কিন্তু একদম অরিজিনাল অবস্থায় আছে। আর এই সাইডেও কিন্তু কোনো ধরনের স্ক্র্যাচ নেই, স্ক্র্যাচ শুধু আসলে পুরো বডিটাই আসলে ফ্রেশ, কিন্তু শুধুমাত্র একটু সামনে খালি বনাটের ওখানে একটু স্ক্র্যাচ আছে। আর টায়ারগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, এবং জাপানিজ অ্যালুমিনিয়াম কিন্তু লাগানো আছে। এই হচ্ছে মূলত পুরো গাড়ির বডির যে কন্ডিশন, পুরো বডি কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো। আর যখন আপনারা সরাসরি গাড়িটি দেখে নেবেন, আমরা কিন্তু ট্রাই করবো যে যতটুকু পরিমাণ কমিয়ে রাখা সম্ভব। আর আমি গাড়িটির এখন ইঞ্জিনের যে অংশটি আছে এবং ভিতরের যে কন্ডিশনটি আছে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব, ব্যাকডাল এবং ইঞ্জিন এবং ভিতরের যে কন্ডিশনটি আছে। সামনে যে ইঞ্জিনের অংশটা, এটা কিন্তু আসলে একটু যেহেতু রানিং গাড়ি আছে এবং পুরো গাড়িটাই কিন্তু একদম মানে পুরো বালি হয়ে আছে, সো যখন এটা ওয়াশ করলে হয়তো বা আরও ফ্রেশ লাগবে। এই পুরো ইঞ্জিনটা কিন্তু, এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন, এটা অরিজিনাল 1500 সিসি ইঞ্জিন। আর গাড়িতে কোথাও আসলে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, পুরো গাড়িটা কিন্তু একদম পুরো ফ্রেশ অবস্থায় আছে। আর আপনারা যখন নেবেন দেখে শুনে নিতে পারবেন, কারণ গাড়িতে অ্যাক্সিডেন্ট থাকলে আসলে আমরা বলে দিই। তো যেহেতু আসলে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, টুকটাক ওয়াশ পলিশ করে জাস্ট ড্রাইভ করবেন, ওরকম কোনো কাজও কিন্তু গাড়িতে নাই। এই হচ্ছে গাড়ির যে ইঞ্জিনের কন্ডিশন, আর সামনের প্রত্যেকটি প্যানেল কিন্তু একদম পুরো ফ্রেশ আছে, এবং যে চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার যা বা মার্সেলটাও কিন্তু একদম পুরো ফ্রেশ আছে। এই হচ্ছে পুরো ইঞ্জিনের ভিতরের অংশ। গাড়িটা কিন্তু আসলে মাত্র জাস্ট ড্রাইভ করে আসছে, দেশ হয় গাড়িতে পুরো গাড়িতে একদম কাদা লেগে আছে। তো আপনারা যখন নেবেন আপনারা কিন্তু সামনাসামনি দেখে একদম ফ্রেশ করে নিতে পারবেন। একটু আমরা যদি একটু ব্যাকডালাটা দেখাই, ব্যাকডালার যে অংশটা আছে যদি একটু ব্যাকডালাটা দেখাই, এ হচ্ছে ব্যাকডালার অংশ। ব্যাকডালাটা কিন্তু আলহামদুলিল্লাহ একদমই ফ্রেশ অবস্থায় আছে, এবং ব্যাকডালার পিছনে একটি 60 সিলিন্ডার সিএনজি কিন্তু করা আছে। এটা হচ্ছে 60 সিলিন্ডার সিএনজি, এবং পিছনে যথেষ্ট পরিমাণ স্পেসও কিন্তু আছে, এবং পুরো গাড়িটা কিন্তু ফ্রেশ, কোথাও কিন্তু কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এবং প্রত্যেকটি যে জাপানিজ স্টিক এগুলো থাকে প্রতিটা, কারণ এগুলো কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট করলে এগুলো কিন্তু আর মিলানো যায় না, তো এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ আছে। আমি আসলে সংক্ষেপে একটু গাড়িটা দেখানোর ট্রাই করছি, ডিটেলিংয়ে বা অনেক সময় নিয়ে দেখাচ্ছি না সময় স্বল্পতার কারণে, বাট পুরো গাড়িটির আর ভিতরে কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো। আমি ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি, বিস্কিট কালারের কন্ডিশন, এবং ভিতরে কিন্তু বিস্কিট কালারের সিট কভার। এই হচ্ছে গাড়ির ভিতরে যে কন্ডিশন এবং উপরের যেই আপনার কন্ডিশনগুলো কিন্তু খুব ফ্রেশ অবস্থায় আছে। ড্রাইভিং সিট থেকে কিন্তু একদম টোটাল যে কন্ট্রোলিংটা আছে মাস্টার সুইচ থেকে সব কিছু কিন্তু একদম পারফেক্টলি আছে, এবং এটা কিন্তু একদম পুশে স্টার্ট, এটা পুশে স্টার্ট নিউ শেপের একটি গাড়ি। ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, এভরিথিং সব কিছু কিন্তু একদম ফুললি পারফেক্ট আছে, এবং একদম ফ্যামিলি ইউজের একটা পার্সোনাল ইউজের গাড়ি, এবং যে মালিক উনি কিন্তু একদম সেলফ ড্রাইভ করেন। এ হচ্ছে ভিতরের অংশ, আমি একটু দূর থেকে পুরো গাড়িটির যে ভিতরের অংশটি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আশা করি যখন আপনারা গাড়িটি সামনাসামনি দেখবেন আপনাদের ভালো লাগবে, কারণ গাড়িটির পুরো অংশটি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ, জাস্ট ওয়াশ করার কারণে, ওয়াশ করলেই হয়ে যাবে, গাড়িতে কোনো কাজ নেই। আর একটু জাস্ট পুরো গাড়িটাতে জাস্ট আমার কাছে মনে হয়েছে যে এইটুকু অংশ বাদে পুরো অংশটাই কিন্তু একদমই
পুরো ফ্রেশ অবস্থায় আছে। আর প্রিমিয়ো জি সুপিরিয়রগুলো একটু হাই গ্রেডের গাড়ি, সো হাই গ্রেডের গাড়িগুলো কিন্তু একটু সবসময় দামটাও একটু বেশি থাকে, সো সেই তুলনায় কিন্তু এটা আমাদের কাছে মনে হয়েছে যে অনেক দামটা একটু কমই আছে। বাট আপনারা যখন সামনাসামনি দেখবেন এটা দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারবেন। তো ভালো থাকবেন, আমি এখন প্রাইস এবং পেপারসের বিষয়টা বলে দিচ্ছি। সো আমি এতক্ষণ পুরো গাড়ি আপনাদেরকে ডিটেলে দেখানোর ট্রাই করেছি, সো আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে 2008 মডেল, 2014 রেজিস্ট্রেশন টয়োটা প্রিমিও জি সুপ্রিয়র, যেটা হচ্ছে 60 সিলিন্ডার সিএনজি করা আছে এবং এটা কিন্তু ফার্স্ট মালিক ফার্স্ট হ্যান্ড ফার্স্ট ওনারের নামে আছে। তো যখন আপনারা গাড়িটি নেবেন আপনারা কিন্তু চাইলে সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন। আর এই আমাদের গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 16,20,000 টাকা, বাট 16,20,000 শুধুমাত্র আমাদের আস্কিং প্রাইস। যখন আপনারা সরাসরি এসে গাড়িটি দেখবেন আমরা ট্রাই করবো যতটুকু পরিমাণ কমিয়ে রাখা সম্ভব। আর এটা হচ্ছে সিলভার কালার এবং ভিতরে কিন্তু বিস্কিট কালার, আর এটার সিরিয়াল নাম্বার হচ্ছে 37। সো আপনারা যখন এটা 35 সিরিয়াল নাম্বার, আর আপনারা যখন দেখবেন সরাসরি ট্রায়াল দিয়ে ডিটেল দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ।